উৎখাত আর ভারতবর্ষ কোনো সমস্যা নাই নাকি, কোনো ইস্যু নাই নাকি? একমাত্র আমি শুনছি সবচেয়ে ডাউন যদি হয় যে আমার ভোটার রাইজে ইমান দুর্বল নহে, ভুগি আছে, কোনে কি কারণে আইছে, কারপরা কি পয়সা লই আইছে, আপনার মূল কারপরা কি দলাদলি করি আছে, কারপরা কি দলালি করি আছে, সব মানুষ। কিন্তু এই তোমাদের অখিল হয়েছে ভূমিকা লোক আপনার জাতির গাদ্দার বা বিশ্বাস থাকা ভুলে গেছে, জাতির গাদ্দার বা বিশ্বাস থাকা ভুলে গেছে। সেই নিজে গরু হলো পৃথিবীর সব মানুষ গরু, যে নিজে বেইমান গদ্দার সব গদ্দার। মানে একটু কব লাগা নামে আছে পয়সা আমি কি দিছো ইচ এন্ড এভরি ডকুমেন্ট আই হ্যাভ প্রডিউস টু দিস মিডিয়া আগেইন এন্ড প্রিয়ঙ্কা গান্ধী আহিলে আর গান্ধী ফ্যামিলি এজন মহিলা হব পারে, ময়ও নিজে যাব দেখার কারণে যাব, এগুলো সব লই যাব। এইবার রাইজলে কি আপল, রাইজলে কি আপল, চুর ডাকাতে পুরা হুঁশিয়ার থাকা, ডাউন ডাউন চুর ডাকাই তখন আই আছে আপনার সমষ্টি লুটার কারণে, যে সকলে এর আগে কোনোদিন আহা নাই, ইলেকশন আহিছে করে আইছে, যদি জিকি যায় আল্লাহ না করুক তারপিছত আপনাদের দেখা নাপাব। ঠিক আছে, ভাল করে আপনার এই মানুষবিল চেনাক্তি করব আর ইয়ার পর হারা বিদায়। এক মাটি দশ মাটি হয়েছে, খানা নাই, চাবি নাই, চাকরি নাই। আমি আর একজন বাংলাদেশি নিয়ে রাখুন, তোমরা কংগ্রেসের মাথা খারাপ, রকিবুলের মাথা খারাপ, শৈকা সাবার মাথা খারাপ, গগৈ সাবার মাথা খারাপ, এরা বাংলাদেশ। এর জন্য ভাই 60 বরস এই কংগ্রেসে আমরা রে ভিকার বানাই দিছে, আর এই 60 বরসের মাঝে রকিবুল সাহেব বরাবর বরাবর শরীর আছে। আপনি তারা চাকরি দিবেন, আপনি চাকরি দিবেন নি না? না, জোরদার না বলেন না, এই মিডিয়া রাত্রে দেখাইব রকমুল সাহ বেহুশ বুঝছেন কথা। বলে হায় রে আমার চাকরি গেল, আজম সাহেবের কি ভাষণ দিল, এখন তো আর ধুবড়ি মাসে আমাকে ভোট দিবে না, আর তুমি ভোট পাওয়ার যোগ্য নাই রকমুল ভাই, তুমি শ্যামাগুড়িরা চালাইয়া শেষ করে দিছ, কি করছ শ্যামাগুড়ির মানুষের ভিকারি বানাইছ, তোমার আমরা আবার মকা দিব, এখন ধুবড়ি শেষ করো দিবাই নাকি, দিবাই নি হাত উঠাস, সময় নাই। আমি 3 বার থেকে আপনারা সেবক আসেন না, 3 বার থেকে আমি ধুবড়ির এমপি, এখন নতুন যদি একজন মানুষ এই বলে বলে ভাই এইবার আমার চাকরি দেব, আপনি নিশ্চয় জিজ্ঞাসা কেন তোমার চাকরি দেবো ভাই, বলে আমি অমুক 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 কাম করতে পারবো যেটা আগে তোমার চাকরে মরণা বদল দিনে পারে নাই, আপনি বলবেন কি দিবা কোনটা ভালো কাজ করবে, বলে প্রথমে আমি তোমাদের মাথা বাংলাদেশে লেখবো, কি বলবো নতুনে নতুন চাকরি কি বলবো চাকরে, বলে আপনারা মাথা আমি বাংলাদেশে লেখবো। দ্বিতীয় হইল তোমাদের মাথায় আমি ডি উঠার লেখব, তৃতীয় হইব তোমার এনআরসি থাকি তোমার নাম পরিবর্তন করব, চতুর্থ হইব নদী ভাঙ্গার সমস্যা আমি আরো বাড়িয়ে দেব, দেশ থেকে নদী ভাঙিয়ে দিব, স্কুল দিব না,
কলেজ দিব না, শিক্ষার জন্য কোনো ব্যবস্থা দিব না, হেলথের চিকিৎসার কোনো ব্যবস্থা দিব না, আমার মা বোনকে পড়তে দিব না। আমি টিচার চ্যাম্পিয়ন, আগে গবেষণা লেগে মিলিয়া একটা বানাইছি, এইবার দশ বার পাঁচ বছর জন্য আমার দিতে দেও, বড়সে দুইটা ডিটেনশন ক্যাম্প বানাই। যে মানুষ এই জিনিসগুলো বলবে তারে আপনারা চাকরি দিবেন নাকি না দিবেন নি না বলেন জোরছে বলেন। হ্যাঁ, রকিবুল সাহেব কি করছেন? প্রথমবার রকিবুল সাহেব আর শৈখ সাহেব মিলিয়া আপনার আমার মাথার বাংলাদেশ শিখাচ্ছে। জানেন আপনারা কত দানে হাত উঠে দেখেন তো, কত দানে জানেন? জানে না, এর মধ্যে নতুন জন্ম যারা আছে এরা জানি না, পুরানো মুরব্বী যারা আছে জানে। এটা ছোটমোটো কথা নাই, আপনার মাথার বাংলাদেশি লেখার পরে আপনার ছেলে মেয়ে কলেজে দাখলা পাইবে না, ইউনিভার্সিটিতে পাইবে না, ভালো কোনো জায়গায় গিয়ে চাকরি পাইবে না, শিক্ষিত হইতে পারবে না। এটা আপনার জন্য ভালো কথা না খারাপ কথা? মারামারি করি আমি, তারা বলবে আগে বাংলাদেশে আলাপ করো। কি আপনারা বাংলাদেশি নাকি? আরো জোরে বলেন, বাংলাদেশি নাকি? না তুটাইয়া না বলো। এই মিডিয়া দেখাইতেছে, দেখো দেখো মিডিয়া রাত্রে দেখাই দিব যে আপনারা বাংলাদেশি। একজন এখানে যদি বাংলাদেশে থাকে আমি তার সবচেয়ে বড় শত্রু। ইউডিএফে আমি বিধায়ক। আরে আমরা যে মাটির মাঝে আগে চার ভাই থাকতো, এখন ওইটা চল্লিশ ভাই হয়েছে, মাটি ভাঙিয়ে টুকরা টুকরা হয়েছে। আমি আর একজন বাংলাদেশি নিয়ে রাখবো, তোমরা কংগ্রেসের মাথা খারাপ, রকিবুলের মাথা খারাপ, শৈখ সাহেবের মাথা খারাপ, গগৈ সাহেবের মাথা খারাপ, এরা বাংলাদেশ। এর জন্য ভাই ষাট বরসে এই কংগ্রেস আমরা ভিকারা বানাই দিছে, আর এই ষাট বরসের মাঝে রকিবুল সাহেব বরাবর বরাবর শরীফ আছে। আপনি তারা চাকরি দিবেন, আপনি চাকরি দিবেন নি না? না, প্রতিটি রাজনৈতিক দলে বজাইছে নির্বাচনী রদদঙ্কা। বিজেপির নির্বাচনী ইস্তাহারত জনতার বাবে আছে কি? কংগ্রেসের বিরুদ্ধে জনতাক দিছে কি প্রতিশ্রুতি? এআইডিএফ ফ্যাক্টর হব নাকি এইবারের নির্বাচনত? প্রতিটি দলের প্রতিনিধিয়ে জনতাক কব তেওঁলোকৰ প্রতিশ্রুতির কথা। স্টার সিমেন্ট চব্বিশত সরকার কার? পাওয়ার্ড বাই দাতা মিশন।